বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি কিছুটা ভালো আছি আলহামদুলিল্লাহ, একদম পুরোপুরি এখনও ভালো হইনি, অনেক দিন ধরেই শিক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, গতকালকের ভিডিও করা ছিল, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। গতকালকে সকালবেলা বাসা থেকে বের হয়েছিলাম, আর আমার সেই পছন্দ আমার বাসার নিচে যে কফি বারটা আছে, তো সেই কফি বারে চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য। আমি একা আসি না, আমার সাথে অর্ণবের পাপা ছিল দান। আর গতকালকে অর্ণবের স্কুল বন্ধ দিয়ে ফেলছে 31 বা নাতাল খ্রিস্টমাস উপলক্ষে, অনেকদিন ধরে বন্ধ, মানে অনেক দিন পর্যন্ত বন্ধ হয়েছে। সো অর্ণবের গতকালকে 2 ঘন্টা স্কুল করে তারপর আমাদের সাথে এসে নাস্তা করলো, তো ছেলেকে নিয়ে চলে আসলাম একটা চাইনিজ মার্কেটে। এটা আমাদের লাস পেসের সিটিতেই, তো চাইনিজ শপটাতে মানে এসেছি মূলত অন্যদের জন্য একটা পড়ার টেবিল দেখবো, শুনেছি এখানে নাকি পড়ার টেবিল পাওয়া যায়, তো সেজন্য নিয়ে আসলাম ওকে দেখানোর জন্য। আমরা যে কিছুদিন আগে পিজা সিটিতে গিয়েছিলাম ফার্নিচার দেওয়া, মানে ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য, তো ওইখানে টেবিল পছন্দ হয়েছে, বাট ওই দিন অর্ডার দেওয়া হয়নি অন্যদের পড়ার টেবিলটা, কারণ আমাদের যে নিউ বাসার বেডরুমগুলি একটু ছোটো, তো যে টেবিলগুলো আমাদের চুজ করা হয়েছিল ওইখানে, তো টেবিলগুলো অনেক বড়, তো চিন্তা করলাম যে আলমারি খাট রাখার পরে কতটুকু জায়গা থাকে, যদি জায়গা না হয় তাহলে তো এত বড় এত দাম দিয়ে টেবিল কিনে কোনো লাভ নাই, তো সেই জন্য টেবিলটা ওই দিন অর্ডার দেওয়া হয়নি। ভাবছি আমাদের সেন্টারে, মানে আমাদের সিটিতে পাওয়া যাবে, তো এখান থেকে পরে টেবিলটা অর্ডার দিব, বাট অনেক ঘোরাঘুরি করা হচ্ছে, মানে আমরা যেরকম চাচ্ছি ছোটোখাটো ওর মধ্যে একটা পড়া টেবিল, ওরকম পড়া টেবিলটা পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যায় অনেক বড়, তো ভাবলাম এখানে আসবো, তো এখানে পড়া টেবিল ছিল বাট অন্যদের পছন্দ হয় নাই, অনেক ঘোরাঘুরি করেছি। আর এই যে কিছু এখানে কর্নার সেট আছে, মানে কর্নার আছে যে সিটি রুমে সাজানোর জন্য, তো কর্নারগুলো আমার পছন্দ হয়েছে মোটামুটি, ইনশাল্লাহ কিনবো, এখন কিনবো না কারণ আমার সোফাসে যখন আসবে তারপরে ও তখন কিনবো আর কি। তো এখানে সংসারে টুকিটাকি অনেক কিছু কেনার জন্য এসেছি, দেখতে এসেছি। ফার্স্টে পড়ার টেবিল দেখতেছিলাম, পড়ার টেবিল ছেলের পছন্দ হয় না, তা আমি আবার কিছু কর্নার সেটগুলো দেখলাম এখানে, ভালোই লাগলো। ইনশাল্লাহ যখন আমার সোফা সেট আসবে তখন আমি ইনশাল্লাহ এখান থেকে নিব, এটা তো আমাদের সিটিতেই, বেশি দূরে না, আমার বাসার কাছেই। তো যাই হোক, আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম, গতকালকে বৃষ্টি ছিল, আজকেও অনেক বৃষ্টি। আর এই যে এই সেটটা যেটা আমি এখন ধরলাম, এটা আমার অনেক ভালো লাগছে, দেখি ইনশাল্লাহ আমি পরে কিনে নিব। এখন আমার বাসা, নতুন বাসা সব এলোমালো হয়ে আছে, এই বাসাও এলোমালো হয়ে আছে, তো এটা যেহেতু কাছে আছে সবটা, যে কোনো মুহূর্তে এসে কিনা যাবে, এখন কিনে রাখতে গেলে একটা ঝামেলা। আর অনেক দিন ধরে শিখ, আমি অনেকবার বলেছি সবাই দোয়া করবেন আমার জন্য, বাসা এত এলোমেলো, এত কাজ জমে আছে, কোনো কাজ করতে পারতেছি না, ডক্টর বলছে বেড রেস্টে থাকার জন্য। আর তারপরও একটু কষ্ট করে হালকা পাতলা কাজগুলো করার চেষ্টা করি, রান্নাবান্না করার চেষ্টা করি, ভারী কাজ একদম করতে দিচ্ছে না অনব। তো ও ছেলেকে নিয়েই একটু মানে ধরে ধরে ওই বাসা নিয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো, জিনিসপত্র বলতে আসলে আমাদের কাপড় চোপড় টুকিটাকি জিনিসপত্র, কোনো ফার্নিচার তো নিব না এই বাসার থেকে। তো এই বাসাটা আমার ছোটো হলো, অনেক ঘিচিবিজি, মানে বাসার অনেক ফার্নিচারপত্র আছে, তো সেই জন্য চিন্তা করছি নিউ বাসাতে গেলে হালকা পাতলা ফার্নিচার দিয়ে সাজাবো, নিউ বাসাতে বেশি একটা খিচিবিচি করবো না। তো এখানে কিছু ওয়ালপেপার আমি দেখতেছিলাম, আমি যেরকম চাচ্ছিলাম ওয়ালপেপারগুলো সেরকম আমার পছন্দ হচ্ছে না, তারপর আবার সাইজের দিক দিয়েও অনেক ছোটো, আমি চাচ্ছিলাম সিটি রুমটাতে একটু এক সাইড দিয়ে আমি ওয়ালপেপার দিব, বাট আমার মন মতো হচ্ছে না, তো পরে চিন্তা করলাম যে অনলাইন থেকে অর্ডার দিব। আর নিউ বাসার জন্য ওয়াশরুমে যে শ্যাম্পু, সাবান শ্যাম্পু রাখা যায় এরকম একটা ছোটো র্যাকের মতো, এটা চাচ্ছিলাম আর কি। তো অর্ণবের পাপা বলো যে দেখার জন্য, তো আমার যাই 2-3 পছন্দ হয়েছে, বাট আমি পরে কিনা কিনতে পারি নাই, কারণ কি মেজোরা মানে মাপটা জানা ছিল না আর কি, কীভাবে ফিট করতে হবে। তো অর্ণবের পাপাকে বললাম যে আমি চুজ করে গেছি, তুমি এসে পরে নিয়ে যেও। আর এটা আমার পছন্দ হয়েছিলো এখানে হ্যান্ডওয়াশ রাখার জন্য আর ব্রাশ রাখার জন্য ওয়াশরুমে। তো অর্ণবের পাপা বলে এটা একদম পাতলা, এটা দেখতে সুন্দর হলো সিম্পলের মধ্যে, বাট জিনিসটা একদম পাতলা প্লাস্টিকের, তো সেই জন্য নেই নেই, বললো যে ভালো দেখে দাম, মানে একটু ভালো কোয়ালিটি দেখে আর কি পরে কিনবে। তো যাই হোক, একটা জিনিস পছন্দ হয়েছে। আর ওই দিন গতকালকে আমি খুব তাড়াহুড়ার মধ্যে এখানে আসতে হয়েছে, কারণ
বাসা যে আবার রান্না করতে হবে, আর অনেক কাজ গুছানো বাকি আছে, তো সেই জন্য তো এখানেও কিনতে হবে। যদিও আমার আসার কথা ছিল না, ও বলল যে চলো, কারণ আমি যা যা পছন্দ করি ওই অনুযায়ী ও কিনতেছে। কারণ দেখা গেল যে ছেলে মানুষ ওরা একটা পছন্দ করবে, পরে দেখা যাবে আমারই পছন্দ হবে না, তো সেই জন্য বলো একটু কষ্ট করে বের হয়ে তুমি তোমার পছন্দ মতো কিনে নাও। তো এখানে অনেক কিছু চুজ করে কিনছি, পরে আবার আসা যাবে যেহেতু আমাদের সিটিতে এই শপটা, জানি শপটা, তো যে কোনো মতে এসে কিনা যাবে। তো যেগুলি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আগে কিনে নিচ্ছি আর কি। আর কিছু কিছু লাইট টাইট এগুলি দেখে গেলাম। আসলে একটা সংসারে গোছাতে অনেক কিছু লাগে, যারা মানে সংসার যাদের আছে তারাই বুঝে। যদিও আমার সংসার অনেক পুরনো, বাট এখন আমি নতুন করে সব কিছু ওই বাসাতে গোছানো হচ্ছে, কারণ এই বাসা থেকে কোনো কিছু নিতে দিচ্ছে না, সব কিছুই অনবে বাবা ফালে যেতে বলছে, বলছে যে রেখে যাও, অন্য ওই বাসা কিছু নেওয়ার দরকার নেই, সব আমি নতুন কিনে দিবো। তো আমি ওকে বলতেছিলাম যে কয়টা জিনিস কিনে দিবা তুমি আমাকে, মানে একটা সংসার অনেক কিছু লাগে, বলে কি আস্তে, আচ্ছা যেগুলি ইম্পর্টেন্ট এগুলো আগে কিনা হোক, পরে আস্তে ধীরে কিনে দিব না। তো আমি আবার সোসাইটির জন্য কুসুমগুলো দেখতেছিলাম, যদিও আমার এখানে কুসুমগুলো তেমন একটা পছন্দ হচ্ছিলো না, তো সমস্যা নাই, আমার তো ফার্নিচার আসবে ফেব্রুয়ারি লাস্ট উইকে মনে হয়, মেবি এরকমই বলছিলো। তো ফার্নিচার আসতে যেহেতু দেরি আছে, আমি আস্তে দিয়ে কিনবো, আল্লাহ আল্লাহ করে আগে বাসাটা উঠি। তো এই মাসে লাস্টে দিয়ে আমরা ইনশাল্লাহ নতুন বাসা উঠে যাব, সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এখানে কিছু কাঁচের ফুলের টপগুলো আছে, আমার দেখে অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আমি এখান থেকে কিনবো। আর আমার নিউ বাসাটা আমি চাচ্ছি একদম সিম্পলের মধ্যে গুছানোর জন্য, আর চেষ্টা করব হালকা কালার দিয়ে আর কি, লাইট কালার দিয়ে গুছানোর জন্য, বেশি একটা কালারফুল করব না। আর আপনাদের কাছেও সাজেশন চাচ্ছি যে আপনারাও বলবেন আমাকে যে কীভাবে গুছালে ভালো লাগবে, কী করলে ভালো লাগবে, আপনাদের পরামর্শ দরকার আছে। যদিও সংসারটা আমার, তারপর আমি চাই যে সবাই একটু পরামর্শ দিবেন কীভাবে করলে ভালো হবে, যেহেতু নতুন করে সব কিছু গোছানো হচ্ছে। তো এখানে আবার ভুতারের জিনিস মানে একটা ইয়ে কিনতে আসলাম, তো মানে আমরা যে কিচেনের যে ডাস্টবিন আর কি জিনিসপত্র যে ফালিয়ে থাকে আর কি, তো এটা কিনতে আসলাম। এখানে ছোটো বালতি দেখতেছিলাম, তারপরে পেঁয়াজ রসুনের যে রাখা হয়, আলু টালু রাখা হয়, এরকম একটা রেক কিনবো। তো টুকিটাকি কেনার জন্য মানে এখানে এসেছি। আর এখানে আমি কিছু পদ্মা দেখেছি, সবগুলো পদ্মা পছন্দ হয়নি, দিয়ে একটা পদ্মা পছন্দ হয়েছে, তো অন্যবার পাপা বলো নেওয়ার জন্য, আমি বলছি না এখন নিবো না, আমি দেখে গেলাম আরও কয়েকটা মার্কেট ঘুরে ঘুরে দেখবো। তো আমি সিলভার কালারের মধ্যে পদ্মা চাচ্ছিলাম, যেহেতু আমার সোফাসেটটা সিলভার না সরি অ্যাশ কালারের মধ্যে, তো আমি ভাবলাম যে না আগে সোফাসেটটা আসুক, তারপর ওই অনুযায়ী আমি মিস করে আমি চেষ্টা করবো পদ্মাগুলো কেনার জন্য আর কি। আর এখানে তো দেখে গেছি দু একটা পদ্মা যদি আমার পছন্দ হয়েছে, তো ভাবলাম অন্য মার্কেটে যেয়ে আমি আরও কিছু পদ্মা দেখবো, কারণ পদ্মা একবার লাগানোর পরে পরে খুলে চেঞ্জ করা অনেক ঝামেলা, তো সেই জন্য চাচ্ছি আমি একটু ভালো কোয়ালিটি ভালো দেখে একবারে পদ্মাগুলো লাগিয়ে ফিট করবো, তো ভালো দেখে কিনবো। তো এই জন্য তাড়াহুড়া করে আসলে কেনার চেয়ে একটু আস্তে ধীরে কেনাটাই ভালো, যেহেতু আমার হাতে সময় আছে, আমার সোফাসেট আসার পরে দেন আমি পদ্মাগুলো লাগাবো চিন্তা করছি। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর নিউ বাসাটা দেখতে কেমন, আমি তো হালকা পাতলা আগের ব্লগে দেখিয়েছি, এখনও ওই নিউ বাসাতে কাজ চলতেছে এখনও, আর এই বাসাও সেম কাজ চলতেছে গুছানো। তো নিউ বাসায় কাজ চলতেছে বলতে এখনও কিচেনের ঠিকঠাক হয় নাই, ইভেন জানলা দরজা এগুলো মানে আমাদের যে বাসার মালিক মানে আমরা বলছি চেঞ্জ করে দেওয়ার জন্য, তো এগুলো চেঞ্জ করে দিচ্ছে। আর ফার্নিচার সব আমাদের নিজেদের, কিচেনের আর বেডরুম সিটি রুম এগুলো ফার্নিচার আমাদের নিজেদের, শুধু দরজা জানলাগুলোই মালিককে লাগিয়ে দিচ্ছে তাও বলার পরে। তো যেহেতু আগে যে যারা ছিল তারা অনেক 18 বছর ছিল, তো একটা বাসার মধ্যে যদি 18 বছর থাকা হয় তো বুঝতেই পারেন যে অনেক কিছু মানে মেসি হয়ে যায়, ভাঙাচোরা হয়ে যায়। তো সেজন্য আমি বললাম যে এই চেঞ্জ করে দেওয়ার জন্য, তো এখন চেঞ্জ করে দিচ্ছে আর কি, কাজ চলতেছে, নয়তো এখনই আমরা উঠে পড়তে পারতাম। বাট আমি চাচ্ছি যে আমার ফার্নিচার আসার আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর ডান ফার্নিচার আসার পরে আমি একবারে গুছানো শুরু করব। তো ইনশাল্লাহ এই মাসে লাস্টে দিয়ে উঠবো, সবাই দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ অর্পিতা ভাবি, আসলে আপনাকে থ্যাংকস দিয়ে ছোটো করতে চাই না, কারণ আপনি এত দূরে চলে গেছেন, বাংলাদেশে চলে গেছেন, তারপর আমার ব্লগগুলো দেখার মিস করেন না আপনি,
আপনি একজন আছেন যে প্রথম শুরু থেকে এই পর্যন্ত আমার কন্টিনিউ প্রতিদিন আমার প্রত্যেকটি ব্লগ আপনি দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য দোয়া, ভালোবাসা সবসময় আমার পক্ষ থেকে থাকবে। আসলে কি বলবো, আসলে আপনার আপনার প্রশংসা করলো মানে ইয়ে হবে কম হবে। আসলে আপনি এখন আমার খুব কাছের মানুষ হয়ে গেছেন, যদিও অনেক দূরে চলে গেছেন তারপর আমার মনে থাকবেন। আপনার কাছে আমি যেরকম সাপোর্ট পেয়েছি মানে এরকম সাপোর্ট আমি সবার কাছে পাই নাই। তারপর হ্যাঁ, আমার হাতে কোনো আরও কিছু কাছের মানুষ আছে যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে, তাদের নাম নাই বললাম, বাট সব সময় আমি তাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা আমার পক্ষ থেকে আছে, থাকবে ইনশাল্লাহ। ভাবি যে আপনার জন্য থাকবে যে আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ব্লগগুলো প্রথম শুরু থেকে দেখে আসছেন, আর যারা যারা যে আপুরা ভাইয়েরা যারা যারা আমার কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, মন থেকে দোয়া ভালোবাসা সবার জন্য আমার পক্ষ থেকে থাকবে। আর আমি আবারও বলি নি, যারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করলে আপনাদের যখন কমেন্টগুলো দেখি তখন সত্যি মনটা ভরে যায়, কাজের আগ্রহগুলো বাড়ে, মন চায় যে না আরও কিছু ভালো কিছু করার চেষ্টা করি। তো যারা আবার নিও এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, নতুন ব্লগ চলে তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে এগুলো আমাকে কমেন্ট করে জানালে আমার আরও বেশি ভালো লাগবে। আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখেছেন তাও জানাবেন। এখন যেহেতু কিছুদিন ধরে বিজি আছে আর অনেক দিন ধরে অসুস্থ, ইউকে থেকে আসার পর থেকে আমি অসুস্থ, একটার পর একটা লেগেই আছে। ঠান্ডা তো ভালোই হচ্ছে না, আমার বয়স শুনেই বুঝতে পারছেন ঠান্ডা আমাকে অনেক পছন্দ করে, আমি তো বলি সবসময় ঠান্ডা আমার কাছ থেকে যাচ্ছে না। আর এমনিও অন্য অন্য প্রবলেমও আছে, তো যাই হোক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু। মেডিসিন তো কন্টিনিউ নিচ্ছি, সবার কাছে দোয়া আছে। আজকেও আমার একটা হসপিটালে সকালে যাওয়ার কথা ছিল অন্য আরেকটা সিটিতে, বাট যেতে পারি নাই, চিকিৎসা চলতেছে। আর যার জন্য এখন আপাতত অনলাইনে বিজনেসটাও আমি স্টপ রেখেছি, একটু সুস্থ হই তারপরে অনলাইনে বিজনেসটাও শুরু করব। আর নতুন বাসা তো এই তো আস্তে ধীরে গুছানো শুরু করব ওই বাসা উঠার পরে, তো ওই বাসাটা কীভাবে গুছাবো সবাই জানাবেন, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।